everyone. Assalamualaikum. আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের ঝরঝরে জর্দা সেমাই। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে, তো চলুন রেসিপিটা শুরু করা যাক। জর্দা সেমাই তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিব সেমাই। বাজারে যে লম্বাটে সেমাইটা পাওয়া যায় সেটা দিয়ে এখন ভালো করে ভেজে নিব। সেমাইগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, বেশি লম্বাটে থাকে তাই। সেমাইগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি, দিয়ে দিব পরিমাণ মতো পানি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। সেমাইটা প্রায় রান্না শেষ, এখন দিয়ে দিব কিছু নারিকেল কুড়ানো, আর দিয়ে দিব কিশমিশ। আবার ভালো করে মিশিয়ে নিব। সেমাইটা এখন রেডি, চুলাটা অফ করে দিব। আমি চুলা থেকে নামিয়ে সাজিয়ে দেখাবো। সো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের জর্দা সেমাই, খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।